হ্যালো বন্ধুরা, গাড়ি বাড়ি আর অর্থ সম্পদের লোভ নেই এমন লোক পৃথিবীতে খুব কম পাওয়া যায়। বিজ্ঞানীদের গবেষণা মতে মাত্র 15% মানুষের স্বপ্ন পৃথিবীতে পূরণ হয়ে থাকে। অর্থের অভাবে প্রায় 70% মানুষের স্বপ্ন পৃথিবীতে কখনোই পূরণ হয় না। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি অত্যন্ত সীমিত বাজেটের মধ্যে দুটি উন্নত মানের গাড়ি। গাড়িগুলোর দাম ও মাইলেজ শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। সাথে থাকছে কিস্তি ও ব্যাংক লোনে গাড়ি দুটি ক্রয় করার সুবর্ণ সুযোগ, যা ভিডিওর শেষ অংশে আলোচনা করা হবে। তো স্বাগতম আপনাকে গাড়িসেল.com এর নতুন ভিডিওতে। টয়োটা করোলা এক্সিও। টয়োটা ব্র্যান্ডের করোলা এক্সিও অসাধারণ একটি গাড়ি তৈরি করেছে, যা বাংলাদেশের মধ্যে মোটামুটি কম দামি এবং উন্নত মানের গাড়িগুলোর মধ্যে অন্যতম। গাড়িটির নাম হচ্ছে করোলা এক্সিও। স্বল্প বাজেটের মধ্যে অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় লুকিং ডিজাইন রয়েছে এই গাড়িটিতে। করোলা এক্সিও এক্স প্যাকেজের মডেলের গাড়িগুলোর থেকে, অর্থাৎ 2015 সালের আগের মডেলের গাড়িগুলোর থেকে 2015 সালের পরের মডেলের গাড়িগুলোর মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। করোলা জি প্যাকেজের গাড়িগুলোর মধ্যে নতুন ফিচার ও ডিজিটাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা গাড়িটিকে অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে, যার কারণে করোলা জি প্যাকেজের গাড়িটির জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পায়। গাড়িটির বডি ডিজাইনের দিকে লক্ষ্য করলে দেখা যায় গাড়িটির লেন্থ 4400 মিলিমিটার ও গাড়িটির ওয়াইড 1695 মিলিমিটার এবং গাড়িটির উচ্চতা হচ্ছে 1460 মিলিমিটার। গাড়িটির ওজন 1365 কেজি। গাড়িটির সামনের দিকে দেখতেই পাচ্ছেন অসাধারণ ডিজাইনের হেডলাইট ও ফগলাইট রয়েছে এবং গাড়িটির পেছনের দিকে রয়েছে পার্কিং সেন্সর। রয়েছে চমৎকার সিম্পল ডিজাইনের গ্রিল, যা এক্সিও জি প্যাকেজের গাড়িগুলোকে আরও জনপ্রিয় করে তুলেছে। গাড়িটিতে রয়েছে 4টি দরজা, যা রিমোট কন্ট্রোলের মাধ্যমে লক আনলক করা যায়। গাড়িটির ভেতরের দিকে লক্ষ্য করলে দেখা যায় 5 সিটের ক্যাবিনেট রয়েছে, যা অত্যন্ত মনোরম ও আরামদায়ক। ভিতরের লেগ স্পেস খুবই ভালো, যা আপনারা দেখতেই পাচ্ছেন। ভেতরের ইন্টেরিয়র তৈরি করা হয়েছে উন্নত মানের লেদার ও প্লাস্টিক ম্যাটেরিয়াল দ্বারা। করোলা এক্সিওতে অসাধারণ একটি ড্যাশবোর্ড রয়েছে, যা যে কোনো ড্রাইভারকে কমফোর্ট ফিল করতে বাধ্য করবে। সেফটির জন্য গাড়িটিতে 6টি এয়ারব্যাগ রাখা হয়েছে, যাতে রয়েছে পুশ স্টার্ট, ব্লুটুথ মিউজিক সিস্টেম, এলইডি ডিসপ্লে, অটো গিয়ার, শীততাপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন এবং অত্যন্ত নিউ টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই ড্যাশবোর্ডটিতে। গাড়িটির ইঞ্জিনের দিকে লক্ষ্য করলে দেখা যায় গাড়িটিতে 1496 সিসির ফোর সিলিন্ডার 16 বাল্বের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা 109 কিউআর ম্যাক্স পাওয়ার এবং 181 ম্যাক্স নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। 0 থেকে 60 কিলোমিটার গতি উঠতে সময় লাগে মাত্র 9 সেকেন্ড। গাড়িটির মাইলেজ হচ্ছে প্রতি লিটার পেট্রোলে 20 থেকে 25 কিলোমিটার। গাড়িটির টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 42 লিটার। ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে পিছনের দিকে ডিস্ক ব্রেক এবং সামনের দিকে ড্রাম ব্রেক। সর্বশেষ গাড়িটির দামের দিকে লক্ষ্য করলে দেখা যায় গাড়িটির দাম বাংলাদেশে 1450,000 টাকা। গাড়িটি বাংলাদেশে ইম্পোর্ট করেছে বেশ কিছু কোম্পানি, তার মধ্যে অন্যতম হচ্ছে ANA কার সেন্টার এবং উত্তরা মোটরস। উত্তরা মোটরস গাড়িটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মাসিক 30,000 টাকা কিস্তিতে বিক্রি করার কথা জানিয়েছে এবং সাথে থাকছে ব্যাংক লোনে ক্রয় করার সুবর্ণ সুযোগ। টয়োটা অ্যাকোয়া। টয়োটা অ্যাকোয়া মূলত হাইব্রিড শ্রেণীর একটি গাড়ি। টয়োটা ব্র্যান্ডের টয়োটা অ্যাকোয়া চমৎকার একটি গাড়ি ডিজাইন করেছে, যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামি এবং উন্নত মানের গাড়িগুলোর মধ্যে অন্যতম। গাড়িটির নাম হচ্ছে টয়োটা অ্যাকোয়া। স্বল্প বাজেটের মধ্যে অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় লুকিং ডিজাইন রয়েছে এই গাড়িটিতে। টয়োটা অ্যাকোয়া গাড়িগুলোর মধ্যে নতুন ফিচার ও ডিজিটাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা গাড়িটিকে অত্যন্ত সুন্দর ও আরও আকর্ষণীয় করে তুলেছে, যার কারণে টয়োটা অ্যাকোয়া হাইব্রিড গাড়িটির জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
গাড়িটির বডি ডিজাইনের দিকে লক্ষ্য করলে দেখা যায় গাড়িটির ওয়াইড 3,995 মিলিমিটার ও ওয়াইড 1,195 মিলিমিটার এবং হাইট 1,455 মিলিমিটার। গাড়িটির ওজন 1,100 কেজি। সামনের দিকে দেখতেই পাচ্ছেন অসাধারণ ডিজাইনের হেডলাইট ও পার্কিং লাইট রয়েছে এবং গাড়িটিতে পিছনের দিকে রয়েছে পার্কিং সেন্সর। রয়েছে চমৎকার সিম্পল ডিজাইনের গ্রিল যা টয়োটা অ্যাকুয়া এস প্যাকেজের গাড়িগুলোকে আরও জনপ্রিয় করে তুলেছে। গাড়িটিতে রয়েছে 4টি দরজা যা রিমোট কন্ট্রোলের মাধ্যমে লক আনলক করা যায়। ভিতরের দিকে লক্ষ্য করলে দেখা যায় গাড়িটিতে 5 সিটের ক্যাবিনেট রয়েছে ও ভিতরের লেগ স্পেস খুবই ভালো। ভিতরের ইন্টেরিয়র তৈরি করা হয়েছে উন্নত মানের লেদার ও প্লাস্টিক ম্যাটেরিয়াল দ্বারা। গাড়িটিতে থাকা ব্যক্তিদেরকে অত্যন্ত মনোরম ও আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে। টয়োটা অ্যাকুয়া গাড়িটিতে অসাধারণ একটি ড্যাশবোর্ড রয়েছে যা যে কোনো ড্রাইভারকে কমফোর্ট ফিল করতে বাধ্য করবে। সেফটির জন্য গাড়িটিতে 4টি এয়ার ব্যাগ রাখা হয়েছে যাতে রয়েছে পুশ স্টার্ট, ব্লুটুথ মিউজিক সিস্টেম, এলইডি ডিসপ্লে, অটো গিয়ার, শীততাপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন এবং অত্যন্ত নিউ টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই ড্যাশবোর্ডটিতে। গাড়িটির ইঞ্জিনের দিকে লক্ষ্য করলে দেখা যায় গাড়িটিতে 1496 সিসির ফোর সিলিন্ডার 16 ভালভের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা 54 কিওয়াট ম্যাক্স পাওয়ার এবং 111 ম্যাক্স নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। 0 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতি উঠতে সময় লাগে মাত্র 12 সেকেন্ড। গাড়িটির মাইলেজ প্রতি লিটার পেট্রোলে 30 থেকে 35 কিলোমিটার। গাড়িটির টপ স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 37 লিটার। ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে পিছনের দিকে ডিস্ক ব্রেক এবং সামনের দিকে ড্রাম ব্রেক। সর্বশেষ গাড়িটির দামের দিকে লক্ষ্য করে দেখা যায় গাড়িটির দাম 13,50,000 টাকা বাংলাদেশে। গাড়িটি বাংলাদেশে ইম্পোর্ট করেছে বেশ কিছু কোম্পানি, তার মধ্যে A&A কার সেন্টার এবং উত্তরা মোটরস অন্যতম। উত্তরা মোটরস গাড়িটি তাদের ফেসবুক অফিসিয়াল পেজে মাসিক 27,000 টাকা কিস্তিতে বিক্রি করার কথা জানিয়েছে এবং সাথে থাকছে ব্যাংক লোনের সুবর্ণ সুযোগ। টয়োটা করোলা এক্সিও এবং টয়োটা অ্যাকুয়া গাড়ি দুটির দামের দিকে লক্ষ্য করলে দেখা যায় গাড়ি দুটির দাম প্রায় সমান, কিন্তু মাইলেজ ও অন্য অন্য নিউ ফিচারের দিকে লক্ষ্য করলে দেখা যায় টয়োটা অ্যাকুয়া গাড়িটি করোলা এক্সিও থেকে ভালো। কারণ হতে পারে টয়োটা অ্যাকুয়া মূলত হাইব্রিড গাড়ি, যার কারণে বাংলাদেশের মানুষের জন্য টয়োটা করোলা এক্সিওর থেকে টয়োটা অ্যাকুয়া গাড়িটি ভালো হবে। এই দুটি গাড়ির মধ্যে কোন গাড়িটি আপনার কাছে ভালো লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। A&A কার সেন্টার এবং উত্তরা মোটরসে আপনারা বেশ কিছু ব্র্যান্ডের নিউ, রিকন্ডিশন এবং ইউজ কার কিনতে পারবেন। এছাড়াও আপনার পুরাতন গাড়িটি এক্সচেঞ্জ করে নতুন রিকন্ডিশন ও ইউজ কার নিতে পারবেন। বাংলাদেশের মধ্যে যে কোনো গাড়ি ক্রয় বিক্রয় সংক্রান্ত যে কোনো তথ্য জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। A&A কার সেন্টার এবং উত্তরা মোটরসের নাম্বার ও ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি গাড়ি সম্পর্কিত এমনই ইন্টারেস্টিং, আনকমন, রোমাঞ্চকর এবং বিলাসবহুল গাড়ির ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে গাড়িসেল.com চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।